সেমিয়া বাঙালি লিটারেচারের মতো সে হি ওয়াজ নাউন, নাউন সমান সমান অ্যাডজেক্টিভ, মানে এখানে আমি অ্যাডজেক্টিভ শ্রেণী এই শূন্য স্থানে আমি একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করব, আবার অর্থ যেন মিলে যায়। তো এখানে আমি দেখো এইরকম শব্দ ব্যবহার করেছি, এই হি ওয়াজ ফেমাস পোয়েট। হ্যাঁ, তুমি অনেক ব্যবহার করতে পারো হি ওয়াজ, এখানে এ একটা ছিল, হি ওয়াজ এ ফেমাস পোয়েট, এটা এখানে ড্রপ ছিল ধরে নিও। এই রোট ড্যাশ 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 ফার্স্ট মডিফাই দা ভার্ব, ভার্ব সমান সমান অ্যাডভার্ব, তাহলে আমি এখানে অ্যাডভার্ব শ্রেণীর শব্দ ব্যবহার করব এবং এই বাক্যের অর্থ মিলাই দিব। দেখো আমি এখানে এই শ্রেণীর অ্যাডভার্ব ব্যবহার করেছি, এই যে দেখো এই শ্রেণীর, দেখো অলমোস্ট, হি রোট অলমোস্ট ব্রাঞ্চেস অফ বাঙালি লিটারেচার, বাংলা সাহিত্যের প্রায় সাতখানি সে লিখেছিল। নজরুল ইউজ অ্যাপোজিটিভ, তোমরা জানো অ্যাপোজিটিভ হচ্ছে কোন ব্যক্তি পরিচয় বা পদবি প্রদান করা, তাহলে আমরা এখানে কি করব এই শূন্য স্থানে নজরুলের পরিচয় বা পদবি এখানে আমরা দেব। দেখো তুমি বিভিন্ন ভাবে দিতে পারো পরিচয়, আমি এরকম দিচ্ছি আওয়ার ন্যাশনাল পোয়েট, কেউ দিতে পারে এ রিভিউ পোয়েট, অথবা কেউ দিতে পারে এ ফেমাস পোয়েট, তোমার খুশি। When the attention of everyone in his early childhood, he wrote six lullabies and he gave children until the date of posthumously. তাহলে পজিসিভ ব্যবহার করবে তুমি, মাই হি যা, তাহলে হি যেখানে আছে তাহলে হি এর পজিসিভ এখানে হবে, তাহলে মিলে যাবে যে আমি ধরে দিই। হিজ পোয়েটিক ফ্লেয়ার, হি কম্পোজ হিজ সং ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমি এখানে টু প্লাস প্রেজেন্ট ভার্ব বসাবো, এখানে টু প্লাস প্রেজেন্ট ভার্ব ব্যবহার করবে এই শূন্য স্থানে, আবার এই বাক্যটার অর্থ যেন মিলে যায়। দেখো এরকম ব্যবহার করলে মিলে যাবে, টু ইনস্পায়ার পিপল, হি কম্পোজড হিজ সং টু ইনস্পায়ার পিপল, লোকদেরকে উৎসাহিত করার জন্য সে গান লিখেছিল। হিজ সংস আর ইন্টেনসিফাইড টু প্রি মডিফাইড, তাহলে এখানে অ্যাডজেক্টিভ সমান সমান অ্যাডভার্ব, তাহলে এখানে আমি ব্যবহার করব অ্যাডভার্ব শ্রেণীর শব্দ। দেখো যে অ্যাডভার্বটি এখানে ব্যবহার করলে অর্থ মিলে যাবে সেই অ্যাডভার্ব এখানে আমি ব্যবহার করব, সেজন্য তো আমি তোমাদের বন্ধুরা পরামর্শ দিয়েছি যে শব্দের পরিচয় তুমি না জানলে সেই শব্দটাকে বাক্যে ব্যবহার করতে পারবে না, সেই জন্য শব্দগুলোর পরিচয় জানো। তো দেখো আমি যদি এই অ্যাডভার্বটা এখানে ব্যবহার করি তাহলে দেখো অর্থ মিলে যাবে, যে ভেরি আর ভেরি মেলোডিয়াস, খুবই শ্রুতি মধুর, মিলে গেছে দেখো অর্থ। ই ইউনিভার্সিটি দা বাঙালি লিটারেচার অ্যাডভার্ব পাঠাইতে বলছে, অ্যাডভার্ব প্রি মডিফাইড অ্যাডভার্ব, তার এখানে আমি অ্যাডভার্ব ব্যবহার করব এই শূন্য স্থানে অ্যাডভার্ব ব্যবহার, সরি হি সংস আর ভেরি মেলোডিয়াস ব্যবহার করলাম, আর এখানে আমি কি ব্যবহার করব অ্যাডভার্ব, অ্যাডভার্ব যে অ্যাডভার্বটি ব্যবহার করলে এখানে অর্থ মিলে যাবে আমি সেই অ্যাডভার্ব ব্যবহার করব। দেখো আমি এই অ্যাডভার্বটি ব্যবহার করেছি, বাঙালি লিটারেচার গ্রেটলি, দেখ বিশেষভাবে পরিচয়, তুমি অন্যগুলো ব্যবহার করতে পারো। হিজ লিটারেরি ওয়ার্ক হ্যাভ এনরিচড, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ আমরা কাকে কাকে বলবো একটু মানে প্রথম এদিকে তো তুমি এটা জানলে, পাশাপাশি একাধিক নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে শেষের নাউনটি ছাড়া অন্যান্য নামগুলোকে নাউন অ্যাডজেক্টিভ বলে, তাহলে আমরা এখানে এখানে এই এই শূন্য স্থানে একটি নাম ব্যবহার করব। দেখো আমি এটা ব্যবহার করছি বাংলা লিটারেচার, বাংলা বাংলা সাহিত্য, হি ওয়াজ আর্টিকেল ব্যবহার করতে বলছে, আর্টিকেল তো চেনে AMV পয়েট আছে কনসোনেন্ট উচ্চারণ শুরুতে, তাহলে এখানে আমি কি ব্যবহার করব শুরুতে কনসোনেন্ট উচ্চ, তাহলে এসিকুলার পয়েট, হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, ভার্বাল ফ্রেজ মানে ভার্বের সঙ্গে আর দুই একটি শব্দ আমি এখানে ব্যবহার করব, তা আমি যদি এটি ব্যবহার করি তাহলে হয়তো হবে দেখে থ্রু আউট ইজ লাইফ সারা জীবনে।